খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে চাল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। মজুদের সমপরিমাণ জরিমানা করতে হবে অথবা মামলা করে জেলে দিতে হবে। সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মজুদদার যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। মন্ত্রী আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সুযোগ নিয়ে কিছু অসাধি ব্যবসায়ী চালের দাম বাড়িয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, কঠোর নির্দেশ, জরিমানা যদি করতেই হয় তার যতখানি স্টক আছে সমুদয় টাকা জরিমানা করতে হবে, আর না হলে পুরা মামলা দিয়ে তাকে জেলখানে নিতে হবে।